আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। অনাস্থা ভোটের আগে পিটিআই এর 50 মন্ত্রী নিখোঁজ। এদিকে লাভিবে রাশিয়ার ভয়াবহ রকেট হামলা। আরেকদিকে নাগর্ণ কারাবাখে আজারবাইজানের ড্রোন হামলা, দাবি রাশিয়ার। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যে শর্ত দিল যুক্তরাজ্য। আরও অস্ত্র পাঠানোর আহ্বান জেলেনস্কির। এবং সর্বশেষ, রুশ ধনকুবের 2টি বিমান জব্দ করেছে যুক্তরাজ্য। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। অনাস্থা ভোটের আগে পিটিআই এর 50 মন্ত্রী নিখোঁজ। পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের 50 জনের বেশি মন্ত্রী রাজনৈতিক ফ্রন্ট থেকে নিখোঁজ হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলগুলোর সংসদে অনাস্থা প্রস্তাবের সময় ঘনিয়ে আসার সাথে সাথে তাদের এই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিখোঁজ হওয়াকে বেশ ভাবিয়ে তুলেছে ক্ষমতাসীনদের। গতকাল দেশটির প্রভাবশালী পত্রিকা এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমটির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিখোঁজ মন্ত্রীদের মধ্যে 25 জন ফেডারেল মন্ত্রী, প্রাদেশিক উপদেষ্টা, বিশেষ সহকারী এবং 4 জন প্রাদেশিক মন্ত্রী, 4 জন উপদেষ্টা ও 19 জন বিশেষ সহকারী রয়েছেন। প্রাদেশিক মন্ত্রীরা আড়ালে গেলেও দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি এখনও দলীয় ফেডারেল মন্ত্রীদের সমর্থন রয়েছে। ক্ষমতার ভিতে কম্পন ধরায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী হাম্মাদ আজহার এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ সেই মন্ত্রীদের মধ্যে রয়েছেন যারা ইমরান খানকে রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে আইনি বাধ্যবাধকতার কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির বিরোধী দলীয় আইন প্রণেতাদের অনাস্থা প্রস্তাব উত্থাপনের সময় পিছিয়ে গেছে। দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার আগামী 28 মার্চ বিকেল 4টা পর্যন্ত অধিবেশন স্থগিত ঘোষণা করেছেন। এদিকে লাভিবে রাশিয়ার ভয়াবহ রকেট হামলা। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিবে রাশিয়ার রকেট হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। নগরীর বেশ কিছু অবকাঠামো গুঁড়িয়ে গেছে। স্থানীয় সময় শনিবার এই হামলা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন পোল্যান্ড সফর করেছিলেন তখন এই হামলা হলো। পোল্যান্ডের রাজধানী থেকে লাভিবের দূরত্ব মাত্র 72 কিলোমিটার। রকেট হামলায় বিধ্বস্ত ভবন থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল, এমন ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লাভিবের আঞ্চলিক গভর্নর সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম রকেট হামলায় তাৎক্ষণিকভাবে 5 জন আহত হওয়ার খবর পেয়েছি। ঘণ্টা খানেক পর আরও 3টি রকেট হামলা হয়। লাভিবের মেয়র জানিয়েছেন এটি দ্বিতীয় দফা রকেট হামলা। এ হামলায় অবকাঠামো অনেক ক্ষতি হয়েছে। এদিকে নাগর্ণ কারাবাখে আজারবাইজানের ড্রোন হামলা, দাবি রাশিয়ার। আজারবাইজানের সেনাবাহিনীর বিরুদ্ধে নাগর্ণ কারাবাখ অঞ্চলে রাশিয়ান শান্তি রক্ষা মিশনের জোনে প্রবেশের অভিযোগ উঠেছে। প্রথমবারের মতো 2020 সালে হওয়া চুক্তি লঙ্ঘনের অভিযোগও তুলেছে রাশিয়া। তবে আজারবাইজানের মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে, খবর ফ্রান্স 24। গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর দাবি করেছে বিরোধপূর্ণ নাগর্ণ কারাবাখে যে এলাকা রুশ শান্তিরক্ষী বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে সে এলাকায় চুক্তি ভেঙে আজারবাইজানের সামরিক বাহিনী প্রবেশ করেছে। সেখানে আজারবাইজান 4টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এরপর রাশিয়া বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে আজারবাইজানের প্রতি। এদিকে আজারবাইজানের প্রতিরক্ষা অধিদপ্তর মস্কোর অভিযোগ অস্বীকার করে বলেছে এটি এক পেশে অভিযোগ, বরং আর্মেনিয়ার অবৈধ সশস্ত্র দল নাশকতা চালানোর চেষ্টা করছিল, তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ায় তারা সরে গেছে। 2020 সালের নভেম্বরে সই করা চুক্তির প্রতি আজারবাইজান শ্রদ্ধাশীল বলেও প্রতিরক্ষা অধিদপ্তরের বার্তায় উল্লেখ করা হয়। উল্লেখ্য, নাগর্ণ কারাবাখ নিয়ে প্রতিবেশী আর্মেনিয়া ও আজারবাইজানের দ্বিতীয় যুদ্ধে বিরোধপূর্ণ অঞ্চলের কিছু অংশ দখল করে নেয় আজারবাইজান। এখন সেখানে 2000-এর মতো শান্তিরক্ষী নিয়োগ করে রেখেছে রাশিয়া। এদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যে শর্ত দিল যুক্তরাজ্য। রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে শর্ত দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস। তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর আগ্রাসন চালানো বন্ধ করে এবং প্রতিশ্রুতি দেয় যে পুনরায় ইউক্রেনে আর কোনো আগ্রাসন চালাবে না, তবে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম টেলিগ্রাফকে তিনি এসব কথা বলেন, খবর বিবিসির। লিজ ট্রাস বলেন, তবে রাশিয়া যদি ইউক্রেনের ওপর এই হামলা অব্যাহত রাখে
তবে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে একটি নেগোসিয়েশন ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব। এদিকে আরও অস্ত্র পাঠানোর আহ্বান জেলেনস্কির। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে আরও বিমান ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে এক ভিডিও বার্তায় পশ্চিমা দেশগুলোর সরকারের প্রতি জেলেনস্কি আহ্বান জানান। তিনি বলেন, মেশিনগান দিয়ে রাশিয়ান বিমান ভূপাতিত করা যাবে না, তবে এর জন্য ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ভারী অস্ত্র প্রয়োজন। তিনি প্রশ্ন রেখে বলেন, ন্যাটো কী করছে? ন্যাটো কি রাশিয়ার দ্বারা পরিচালিত হচ্ছে? তারা কিসের জন্য অপেক্ষা করছে? আজ যুদ্ধের 31 দিন চলছে। ন্যাটোর যে সক্ষমতা আমরা তো শুধু তার 1% চেয়েছি, এর বেশি কিছু নয়। এদিকে গত 24 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনে প্রায় 4,500টি আবাসিক ভবন, 100টি কোম্পানি ভবন, 400টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 150টি হাসপাতাল ধ্বংস করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ $100 বিলিয়ন পৌঁছেছে। এর পরিমাণ প্রতিদিন বাড়ছে। ইউক্রেন পুনর্গঠনের প্রচেষ্টায় দেশি বিদেশি বিশেষজ্ঞরা এগিয়ে আসবেন বলে আশা করেন ইউক্রেন সম্প্রদায় ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী। এদিকে রুশ ধনকুবের 2টি বিমান জব্দ করেছে যুক্তরাজ্য। রাশিয়ান ধনকুবের ইউনিজ ছবিদলের 2টি জেট বিমান জব্দ করেছে যুক্তরাজ্য। ক্রেমলিনের সাথে সংযোগ থাকার অভিযোগে আগে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ প্রশাসন। অর্থমন্ত্রী গ্রাস শ্যাপোস জানিয়েছেন, 3 সপ্তাহের তদন্তের পর বিমান 2টি জব্দ করা হয়েছে। টুইটারে তিনি বলেন, পুতিনের বন্ধুরা কারিকারি অর্থ কামিয়ে দেশের বাইরে বিলাসিতা করবেন, আর সাধারণ মানুষ মারা যাবে তা হতে পারে না। এবং সর্বশেষ পুতিনকে নিয়ে বাইডেনের বক্তব্য ধোয়াশা, যা জানালো হোয়াইট হাউস। পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে মনে করছেন পুতিনকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পোল্যান্ডে দেওয়া এক ভাষণে বাইডেন বলেছিলেন, ঈশ্বর চাইলে এই মানুষটা আর ক্ষমতায় থাকতে পারবেন না। এই বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস জানিয়েছে, আসলে বাইডেন রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন আসুক তেমনটা চান না। বাইডেনের বক্তব্যের পর ঝাঁঝালো প্রতিক্রিয়া জানিয়েছিল রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র পেসকভ এক বিবৃতিতে জানায়, বাইডেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারই রাখে না। রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ানরাই ভোট দিয়ে নির্বাচিত করেন।